জন্ম হয়েছে এক দুশো বছর আগে। ছোটবেলা থেকেই জানি এখানেই আসি, এখান থেকে মিষ্টি মোয়া সবই এখান থেকেই যায়। শীতকালে বহু লোক আসেন। খুব ভালো গুড়টা ব্যবহার করছে, গুড়টা একটু স্পেশাল গুড়, একটা আলাদা ফ্রেগনেন্স আছে এই গুড়টা। এখনো খেয়েই যাচ্ছে, এত ভালো লাগে। हेलो एंड वेलकम बैक टू माय चैनल। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं। हाँ बुझते तुम्हारे राग करा स्वाभाविक। एक मासेर ऊपर हो गया जामी कोनो व्लॉग दिनी, कारण टा आमी एक्टा कम्युनिटी पोस्टे आमी बोललाम जे आमी यूट्यूब कम्युनिटी ते एक्टा पोस्ट करेछिलाम जे आमी लाइफेर सबथेके बिजिएस्ट फेज थेके जाच्छी, ताई जोन्नो आमी व्लॉग दिते पारछी ना। बाट आमी एटाओ प्रमिस करेछिलाम जे खूब ताड़ाताड़ी एक्टा व्लॉग आसबे। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা বাঙালিরা অনেক কিছু করতেই ভালোবাসি, যেমন ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, কারণ ভোজন রসিং আমরা, আর খেলার মধ্যে ফুটবলের ভক্ত। এর মাঝে মিষ্টিটা কেন বাদ যাবে বলো? হ্যাঁ, আমরা মিষ্টিরও ভক্ত, আর মিষ্টি মানেই রসগোল্লা, সন্দেশ, এটা তো মাস্ট। আর এখন শীতকাল আসছে, রসগোল্লার হাঁড়ি বা সন্দেশের বাক্স ছাড়াও আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো মোয়ার বাক্স। সো আজকের ভিডিওর হট টপিক হলো মোয়া। তো আর দেরি করে কি হবে, চলো। আর ঘড়িতে বাজে 6:30, আর আমরা রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে যেতে হলে বারুইপুর সাইড হয়ে যেতে হবে। বেসিক্যালি ঠান্ডাটা পড়েও পড়ছে না, কেন জানি না, নভেম্বরের প্রায় মিড ওয়ে অফ নভেম্বর হয়ে গেছে। তো উঠে গেছি আমরা এখন পাটুলি, ওখানে এই সাইডে পাটুলি বাজার, আর এখানে পাটুলি নার্সারি আছে। ওখানে একটা ক্রসিং ছিল যেটা সোজা চলে যাচ্ছে ক্যানিংয়ের দিকে, আর আমরা ডান দিকে ঢুকলাম জয়নগরের দিকে। ওখানে পরিষ্কার বোর্ডে লেখাই আছে, ওটা চোখে না পড়ার মতো কিছুই না, একদম স্পষ্ট ভাষায় লেখা আছে জয়নগর ডান দিক, আর ক্যানিং চলে যাচ্ছে সোজা। তো আমরা ডান দিকটা নিয়ে নিলাম, আর এখন আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে 19 কিলোমিটার। এখনো বলছে 2 কিলোমিটার মতো বাকি আছে। এই রাস্তাটা দেখে আমার লাদাখ রাইডের কথা মনে পড়ে গেল, এক পট এদিক ওদিক কাটি কাটি যেতে হচ্ছে। হ্যাঁ, তারপরে বাদবাকি রাস্তা মোটামুটি ভালোই, নাহলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। আমরা রওনা দিয়েছিলাম 6:40 নাগাদ, আর আমরা পৌঁছে গেলাম 8:08, একদম ডট। আর 2 কিলোমিটার বাকি, ওই ধরে নাও 8:15 এরকম পৌঁছাবো, শুধু এই রাস্তাটার জন্য, নাহলে এতক্ষণে পৌঁছে যেতাম। বাইকটা যেন আসতো বাড়ি যায়। এই রাস্তাটা সত্যি অ্যাডভেঞ্চারাস, যারা বাইক চালায় তাদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ এই যে আমাকে পুরোপুরি ক্লাচ একদম ছেড়ে চালাতে হচ্ছে, কারণ যদি আমি ক্লাচ ধরে চালাই এখানে পুরো ক্লাচ প্লেট একদম 12টা বেজে যাবে। বড়ুতে তো ঢুকে গেছি, এখানেও মোয়ার দোকান। সো পৌঁছে গেছি বহরুতে, আর আমার সাথে আছে সায়ন। সায়ন হলো আমার পাড়ার জুনিয়র, একজন ভাই বলতে পারো তোমরা। ওই ফার্স্টে আমাকে বলে যে শীতকাল আসছে, তো মোয়ার ব্যাপারে একটা কিছু ব্লগ করো। আমি এক কথায় রাজি হয়ে গেলাম,
একটু সংশয় ছিল কারণ ঠান্ডাটা পড়ছিল না, তো ঠান্ডা না পড়লে এই কনকচুর যে ধানটা হয় সেটা হবে কিনা, সে তো এসে দেখি আছে, তো সেই দিক থেকে লাকি, এও লাকি আমিও লাকি। আর বহরু মানেই মোয়া, আর মোয়া মানেই শ্যাম সুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আমরা একটা কারণে ওয়েট করছি, কারণ এখনো মোয়া বাঁধা হয়নি, মোয়াটা মাছবে সেটা তোমাদের দেখাবো। আচ্ছা সায়ন, রাস্তা কেমন ছিল? রাস্তা তো মিক্সচার বাড়িপুর পর্যন্ত যদি আমরা হাইওয়ে দিয়ে আসি একদম স্মুথ, একদম মাখন রাস্তা, তারপর মোটামুটি কোমরে ব্যথা ধরিয়েছে। ট্রেনে এলে কনভিনিয়েন্স বেশি, তাড়াতাড়ি পৌঁছে যাবে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তমূল লোকাল ধরে বাহারু স্টেশন বা জয়নগর স্টেশনে নামতে পারো। ওখানে ঢুকেই আমরা যাকে পেয়ে গেছি তার নাম হলো প্রবীর বোস। আমি ছোটবেলা থেকেই, ধরুন আমার বয়স এখন 50 বছর, ছোটবেলা থেকেই জানি এখানেই আসি, এখান থেকে মিষ্টি মোয়া সবই এখান থেকেই যায়। এখানকার স্পেশালিটি এমনি সব সব ধরনের তো মিষ্টি আছে, তারা শীতকালে যেটা মেনলি মোয়া, মোয়া নলেনগুলের সন্দেশ, গুড় কোয়ালিটির গুড় এবং কনকচুর খই দিয়ে যেটা মোয়া আসল তৈরি হয় সব এখানেই পাওয়া যায়, এবং এরা নিজেদের তৈরি করে। গুণগত মানটা এই দোকানের কোয়ালিটি মিষ্টি বা বলুন মোয়া বলুন সব কিছুরই গুণগত মানটা বজায় রেখে মোয়া বিক্রি করে, এবং গুড়ের আলাদা স্বাদ পাওয়া যায়, আসল যে গুড়ের স্বাদ সেটা পাওয়া যায়। কোয়ালিটি মানে কোয়ালিটি অরিজিনালিটিটা পাওয়ার জন্যই এখানে আসা। শীতকালে বহু লোক আসেন কলকাতা থেকে এবং বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মোয়া কিনতে শীতকালে আসে, এবং প্রচুর লাইন পড়ে যায়, ভালো বলেই তো এখানে আসে না। মোয়া কী করে বানানো হচ্ছে সেটা এখন তোমাদের দেখাবো, জাস্ট দেখো। এটাই মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা নুলেন গুড় যেটা বলা হয় এটাই যাবে এর মধ্যে। যেমনটা দেখলে তোমরা, এখানে মোয়া বানানো হচ্ছে, আর এখানকার কর্ণধার রঞ্জিত কুমার ঘোষ। এটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের দেশ থেকে আমাদের যুগপুরুষ চলছে, আর এটা জন্ম হয়েছে 1-200 বছর আগে। জমিদারি প্রথা ছিল, সাধারণ প্রজারা মানে জমিদারদের খাইয়েছিলেন, খাওয়াতে তখন জমিদাররাই বলেছিলেন বা এটা বেশ ভালো জিনিস করেছিস তো, এইটা নিয়ে বিক্রি করতে পারলে তোর ভালো সুনাম হবে বা দেখ ভালো বিক্রি হবে। তা সেই সময় থেকে তখন ওই জমিদারিয়াই আত্মীয় স্বজনে বাড়ি দিয়েছেন, তারা সুখ্যাতি করিয়েছেন। তারপর আমাদের এখানে একটা দোলের মেলা হয়, সেই মেলাতে প্রথম মোয়া বিক্রি হয়, তা মোয়া সেখান থেকে ময়ের প্রচার সেটা জয়নগরই হয়। আমাদের মোয়াটা তৈরি হয়েছিল বড়ো শ্রীপুর অঞ্চলে প্রথম তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে প্রচুর মানুষের চাহিদা হয়েছে, আজকের এটা বহু দূর পৌঁছে গেছে, যে জিআই পেয়েছে সেই জিআইতে যে মোয়াটা পেয়েছে সেটা আমাদের ময় থেকেই পেয়েছে। আমি সেই মোয়া তৈরি করে দিয়েছিলাম, আর আমি নিজে মালিক হলেও আমি নিজে এই মোয়া নিজে হাতে করি, কেন যাতে করে এই গুণমানটা বজায় রাখা যায়। তবুও এখন সেই মেটেরিয়ালস পাওয়া যায় না, যে মেটেরিয়াল সে গুড়ে যথেষ্ট ভালো কোয়ালিটিটা, হ্যাঁ কোয়ালিটি যথেষ্ট ভালো গুড় আমার শিউলি আছে, সেই শিউলি বাঁধা শিউলি দিয়ে তৈরি করি বলে চাই, নাহলে আমাদের এই গুড় ভালো গুড় না পেলে ভালো মোয়া হবে না, ভালো খই না হলে এই মোয়া হবে না। এখন অনেক রকম সিস্টেম হয়েছে, আগে শুধু গুড় আর খই দিয়ে মোয়া তৈরি হতো আর ঘি দিয়ে, এখন কাজু কিশমিশ পেস্তা ঘি এলাচ খই অনেক কিছু উপকরণ লাগে, যথেষ্ট সুনামের সঙ্গে এই ব্যবসা করার চেষ্টা করি এবং আমি নিজে হাতেও করি। মাঝে যেই কথাটা উঠেছিল যে মোয়া আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম কি সত্যি? হ্যাঁ এটা একদম সত্যি, মানে যে গাছ খেজুর গাছের রস থেকে গুড় তৈরি হয় সেই গুড় আজকের মানে পাওয়া যাচ্ছে না, ভালো গুড় পাওয়া যাচ্ছে না। খেজুর গাছ কেটে লোকে পাঁজা দেওয়া হচ্ছে, অমুক দেওয়া হচ্ছে, সেই জন্যেই এই গাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বহুবার এটা বহু কাগজে আমরা দিয়েছিলাম, আমার কাছে কাগজ আছে দেখাতে পারি। আমাদের ব্লক অফিসে বিডিও সাহেব একটু উদ্যোগ নিয়েছেন বা আমাদের ডিএম সাহেব উদ্যোগ নিয়েছেন যে শিউলিদের বাঁচানোর জন্য, শিউলিদের না বাঁচলে আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য আমরা বলেছি
শিলুকে আগে দেখুন, শিলু মানে যারা খেজুর গাছটা রস থেকে রস তৈরি করে তার থেকে গুড় তৈরি করে, যারা ওঠে ওঠে, ওদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম। আমরা তো সেই পরিশ্রম করি না, আমরা শুধু উপকরণ দিয়ে আমরা ব্যবসা করি, কিন্তু আসল কাজ হচ্ছে কি খই আর গুড়, এই দুটো দুজন না হলে কিন্তু এই মোমো ব্যবসাটাই থাকবে না, কিন্তু সেটাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু গভর্নমেন্ট যদি সেদিকে নজর দেন তাহলে আমার মনে হয় এই শিল্পটা বাঁচবে, না হলে শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাবে। বড়ুয়াতে যদি স্টার্ট হয়ে থাকে তাহলে জয়নগর কেন আসছে? জয়নগর আমাদের থানা, বড়ুয়া একটা ছোট গ্রাম, সেই গ্রামটা তো সবাই চিনবে না, থানা তো জয়নগর, সেই জন্য জয়নগরের বিশেষ করে দেশ বিদেশে যেখানেই যাক না, আমরা যেখানেই থাকি না কেন আমাদের তো জয়নগরের এরিয়ার মধ্যে আমরা, সেই জন্য আমরা বহরু তারপর জয়নগরের নামে বহু নকল ম চেয়ে গেছে, সেই জন্য আমরা বহরু নামে দিই, বহরু ম বলে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়াল আমরা জয়নগরই ম। মানে এতে কি ডিফারেন্স? কোনো ডিফারেন্স কিছু নেই। এই ম সাধারণত যদি ঠান্ডা থাকে তাহলে এক সপ্তাহ থাকতে পারে, প্রচণ্ড ঠান্ডা থাকলে, ঠান্ডা না থাকলে এই ম তিন দিনও টিকবে না। গভর্নমেন্টও আমাদের উদ্যোগী হয়েছিল অনেকবার যে হাফ তৈরি করা, হাফ করলে কী হবে সেই মটা এক মাস ভালো থাকবে, প্যাকেজিংটা এত ভালো হবে তাতে করে ম যেমন বিদেশে যেতে পারে সুবিধা হবে। আজকে আমরা বিদেশে দেওয়ার জন্য গভর্নমেন্ট বারবার বলছে, কিন্তু আমরা কী করে দেবো যে মটা এখান থেকে দেবো ইন্ডিয়া থেকে বাইরে যাবে, সেই মটা যদি ভালো না থাকে তো ইন্ডিয়ারই বদনাম হবে। তবে আমার মনে হয় এই জয়নগরটা মটা শিল্পটা বাঁচানোর জন্যে অবশ্য করেই মর হাফটা হওয়া দরকার, এবং আমাদের অনেক সুবিধা হবে, দেশ বিদেশে এই ম গেলে এক মাস যদি ভালো থাকে, এই মটা শুরু হয় নভেম্বর শেষের দিক থেকে আর ফেব্রুয়ারির প্রথম দিকে শেষ হয়ে যায়, তাই ইতিমধ্যে যদি এই হাফ থাকে তাহলে এই মটা আরও এক মাস আগে যেতে পারে। কিলো কত? কিলো 500 কিলো, 500 কিলো দিনে। আমাদের টেস্ট করতে দিয়েছে, সবে তো সিজন সায়ন টেস্ট করবে, কেমন খুব ভালো। আমরা কলকাতায় যে মোয়াগুলো পাই তার মধ্যে দেখবে গুড়ের থেকে খোয়ার পরিমাণ বেশি থাকে, আর খোয়ার জন্য মিষ্টিটা আছে, কিন্তু এইখানে যে এরা অনেক কিছু ধানটা ব্যবহার করছে আর যে গুড়টা ব্যবহার করছে, গুড়টা একটু স্পেশাল গুড়, একটা আলাদা ফ্রেগনেন্স আছে এই গুড়টা। থ্যাংক ইউ। আর এটা ফুল অফ ড্রাই ফ্রুটস আছে, কাজু কিশমিশ দেখো, পুরো কিশমিশ আর কাজুতে ভরা। ছায়ন খেতেই ব্যস্ত, এই এখনো খেয়েই যাচ্ছে, এত ভালো লাগে না। আমি খেলাম না, কি অবস্থা দেখি একটু। টু গুড ঘিয়ে একটা ইয়ে আছে স্মেল। আসতে গেলে কেমন করে আসবো ট্রেনে যদি আসবো? এখানে ট্রেনে আসলে আপনার, এটা তো আমাদের সাউথ সেকশন, এটা আপনার শিয়ালদাতে দক্ষিণ শাখায় আপনার কাকদ্বীপ ডামখানা বা লক্ষ্মীঞ্জল লাইনে ট্রেনে উঠিয়া মানে বড় স্টেশনে নামতে হবে, যে স্টেশনটা আপনার জয়নগরের আগে স্টেশন, বড়তে নেমে হাঁটা পথ 7 মিনিটের, এবারে রিক্সা ভ্যানও আছে, যে কোনোভাবেই আসতে পারেন। স্টেশনে নেমে দোকানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বললেই যে কেউ নিয়ে আসবে, বা ভালো মদ দোকানে যাবো বললেই সবাই জানে। এই কোভিড সিচুয়েশান চলছে, এখন অনেকটা প্রকোপ তো কমে গেছে, প্রায় অনেকটাই কমে গেছে, তা সত্ত্বেও আমরা এই সিজনের জন্য আমরা এই দাম মোয়ার দামটা গত এবছর নিয়ে 3 বছর হবে দামটা একই রকম রেখেছি। সবচেয়ে ভালো মোয়াটা 500 টাকা কিলো, আর সেকেন্ড কোয়ালিটি আছে যেটা আপনার 420 টাকা কিলো, দুটো বক্সে হবে। থার্ড কোয়ালিটি যেটা সেটা আপনার 320 টাকা কিলো, আর একটা যেটা সবচেয়ে মিনিমাম মোয়া যেটা আপনার 200 টাকা কিলো। সব রকম পরিস্থিতি বিবেচনা করে সেটা আমরা করতে চাই, সেই হিসেবে আমরা এই 3 বছর ধরে মোয়ার যে দামটা আমরা সেটা আমরা বাড়াইনি, এই বছরেও সেই গত 3 বছরের দাম একই থাকবে। আমাদের ম সমস্ত জায়গায় যায়, এই আমাদের পশ্চিমবঙ্গে তো সমস্ত জেলা থেকেই আসেন, এছাড়া আমাদের সারা দেশে আপনার এখানে দিল্লি মুম্বাই চেন্নাই মাদ্রাজ ও আসাম বাংলাদেশে প্রচুর যায়, এছাড়াও বাইরে থেকে আপনার বিদেশেও রপ্তানি বলতে কি আপনি জানেন, এটা আমরা অনলাইনের মাধ্যমে পাঠাই, এটা আমরা সরাসরি বিদেশে পাঠানো হয় না, তবে আমরা এক্সপোর্ট কোয়ালিটি মোয়া করা হচ্ছে এবং সেটা যাবার জন্য সব চিন্তাভাবনা করা হচ্ছে, সেটা যদি হয়েই ওঠে তাহলে আমরা নিজস্বভাবে সেটা আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। অনলাইন অর্ডারের জন্য আমাদের এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হলো www.joynagar.com, ওয়েবসাইটে ইয়ে করলে ক্লিক করলে আপনি যেখানেই যান, আপনি আমাদের বিভিন্ন রাজ্যে যদি গেলেও যাবে,
অন্য জেলায় গেলেও যাবে, আবার বিদেশেও যাবে। সেই সকালে বেরিয়েছি আর পেটে কিছু পড়েনি, সেটা মাথায়তেই নেই। হঠাৎ পেটে চাকার দিয়ে উঠলো যে কিছু দিতে হবে পেটে, তো খাচ্ছি হলো এখন পেটাই পরোটা। কলকাতার বাইরে বেরোলেই ব্রেকফাস্টে পেটাই পরোটা মাস্ট, এত মন দিয়ে খাস না। সকাল সকাল চোরের মতো বেরিয়ে মোয়া খেতে চলে এসেছি, আর যদি মোয়া বাড়িতে না নিয়ে যাই তাহলে কি হবে? হ্যাঁ মোয়া নিয়েছি তো, এই দেখো 5 প্যাকেট। কখন মোয়া নিয়ে নিয়েছে জানি না, 5 প্যাকেট নিয়েছে, ওর জন্য 2, আমার জন্য 3। মোয়া কেনা তো হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, শুনে নিয়েছ, করো। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই।